হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? কিচুটাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, দেখো সকালবেলা তোমাদের দূর থেকে দেখাচ্ছি সিংহাসনটা। পুজো হয়ে গেল, পুজো আর্চা করে একটু টিফিনও তৈরি করে নিলাম, চাউমিন। আজকে জানো রবিবার দিন, রুটি তরকারি কেউ খাবে না, তাই করে নিলাম চাউমিন। এবার যাচ্ছি রান্নাঘরে, কী কী রান্না করবো দেখা যাক। মাছ এনেছে কর্তা, দেখো বন্ধুরা, আজকে তোমাদের দাদাবাবু একটু অন্যরকম মাছ এনেছে, যে চুনো মাছ এনেছে, মোরলা মাছ চুনো। সে চুনো মাছের ঝাল করব। তো যাই হোক, মাছগুলো বাজার থেকে বেছে আনেনি, বসে বসে এখন ঠান্ডার মধ্যে এতগুলো মাছ বাছছি। এই দেখো এক গাদা মাছ তোমাদের দেখাচ্ছি, মাংস রান্না করা আছে রবিবার। আজকে ছেলে তো রবিবার মাংস ছাড়া চলবে না। এই দেখো চুনো মোরলা মাছ, এই এতগুলো বাছলাম, আবার প্যাকেটে এতগুলো আছে। এই মাছ বসে বসে সমানে এবার বেঁচে যাচ্ছি। 12টা বেজে গেল, তারপরে রান্না শুরু করব। মাছের ঝাল হবে, আর দেখি কি রান্না হবে। সকালবেলা টিফিনে চাউমিন করেছিলাম, চাউমিন খেলাম। আর মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে, নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দেবো। চলে আসলাম অনেকক্ষণ পরে বান্ধবীর অ্যানিভার্সারিতে। এই যে সান্দু আড্ডা, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এই দেখো কফির ব্যবস্থা করছে, এখানে দুধ বসিয়েছে, দুধে দেখাও, দুধ না জল গরম জল, সব এই তো এখানে দুধ বসিয়েছে। যাই হোক, কফি ফার্স্টেই শুরু হচ্ছে কফি দিয়ে। এমনি আমাদের একটু কয়েকজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাই হোক দেখাচ্ছি, সাথে থাকো। হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই, চুনো মাছের ঝাল রেডি হয়ে যাবে। আর এখানে ফুলকপির তরকারি বসিয়েছি, ভাতও আমার হয়ে গিয়েছে, একটু চাটনিও করে ফেলেছি। মোটামুটি এটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর এখানে একটু শাকও রান্না করে নিলাম, পালং শাকও একটু রান্না হয়ে গেল। মাছের ঝালটা এবার নামাবো, মাছগুলো দিয়ে ধনে পাতা এখানে রেখে দিয়েছি, ধনে পাতা কুচিয়ে দেবো। চলে আসলাম অনেকক্ষণ পরে বান্ধবীর অ্যানিভার্সারিতে। এই যে সান্দু আড্ডা, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এই দেখো কফির ব্যবস্থা করছে, এখানে দুধ বসিয়েছে, দুধে দেখাও, দুধ না জল গরম জল, সব এই তো এখানে দুধ বসিয়েছে। যাই হোক, কফি ফার্স্টেই শুরু হচ্ছে কফি দিয়ে। এমনি আমাদের একটু কয়েকজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাই হোক দেখাচ্ছি, সাথে থাকো। খাওয়া চলছে, মুড়ির মধ্যে কী কী দিয়েছিস? কড়াইশুঁটি, চানাচুর, গাঠিয়া, এখানেও আলাদা করে রয়েছে গাঠিয়া, চানাচুর, সেউ ভাজা, তারপরে রয়েছে ফিশ ফ্রাই, স্যালাড, একদম লোভনীয় জিনিস, তাড়াতাড়ি চটপট সব খেয়ে নি। দেখো তুমি যে সময় যাচ্ছ, তুমি দীঘাতেও দেখতে পারবে না। মোটামুটি সন্ধ্যাবেলা যা খেলাম আজকে, তাতেই পেট পুরো ভর্তি হয়ে গেল বলো। সন্ধ্যাবেলা ফিশ ফ্রাই, মুড়ি এখনো আছে, যা খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে সন্ধ্যাবেলা নিয়েছে। কার কার রাত্রেবেলা খাবার আর ইচ্ছা আছে? কার কার রাত্রেবেলা খাবার ইচ্ছা আছে? আর যা খেয়েছি সন্ধ্যাবেলা তাতে পেট ভর্তি, একদম পেট ভর্তি হয়ে গেছে। একটা পিস খাই তো পেট ভর্তি, বল। কি রান্না করেছিস? চিলি চিকেন। চিলি চিকেন? ওরে বাবা, এরপরে আবার চিলি চিকেন? রুটি আর রসগোল্লা। রুটি আবার রসগোল্লা? রসগোল্লা কোন পেটে খাবো রে? বাবারে বাবারে, দেখে লোভ লাগছে চিলি চিকেনটা, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু কোন পেটে খাবো জানি না, কোন পেটে খাবো জানি না। ফটো সেশন হচ্ছে এখন, আবার দারুণ দারুণ সব ফটো তুলছিস তোরা। এবার আমারটা পেঁয়াজ নেবে কেউ? শশা আছে? সবাই শশা নেবে, পেঁয়াজ নেবে, রুটি, চিলি চিকেন, নাকই দাও, পেঁয়াজ স্যালাড দাও। আমার তো খাবারই ইচ্ছা নেই, যা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তুমি তো চাইলে, হ্যাঁ আমি বাড়ি যাবো বলে। হয়ে গেল খাওয়া দাওয়া, প্রচন্ড পেট ভরে গেছে, খুব ভালো অ্যানিভার্সারি কাটালাম। তোমরা সব ভালো থেকো, বাই বাই। আমাদের সবাই ভাঙলো, এই যে এখানেও কিছু জন দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা চললাম বাড়ির দিকে,
চলে এলাম বন্ধুরা বাড়িতে, ফোন অনেক আনন্দ করে এলাম। তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে বলো। তোমরা আমার পাশে থেকো, বাই।